হ্যালো বন্ধুরা, স্বাগতম সবাইকে মিরর অফ ক্যাম্পাসের পক্ষ থেকে। আজকের ভিডিওতে আমরা জানাতে চলেছি বিখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চনের জীবনী সম্পর্কে। সো উইথাউট ফার্দার ডিলে লেটস বিগিন। অমিতাভ বচ্চন হলেন একজন জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টেলিভিশন উপস্থাপক ও সাবেক রাজনীতিবিদ। 1970-এর প্রথম দিকে তিনি বলিউড চলচ্চিত্র জগতে রাগী যুবক হিসেবে জনপ্রিয়তা লাভ করেন এবং সময়ের সঙ্গে সঙ্গে ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে ওঠেন। উত্তরপ্রদেশের এলাহাবাদের এক হিন্দু শিখ পরিবারে অমিতাভ বচ্চনের জন্ম। তার পিতা হরিবংশ রায় বচ্চন একজন নামকরা হিন্দি কবি ছিলেন। তার মা তেজি বচ্চন ফৈশালাবাদের এক শিখ পাঞ্জাবি। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিস্মরণীয় শব্দযুত ইনকলাব জিন্দাবাদের অনুপ্রেরণায় বচ্চনের প্রথম নামকরণ হয়েছিল ইনকলাব। পরে তার নাম বদলে রাখা হয় অমিতাভ, অর্থাৎ যে আলো নির্বাপিত হয় না। যদিও তাদের পদবি ছিলেন শ্রীবাস্তব, কিন্তু তার বাবা নিজের লেখা প্রকাশ করার সময় যে ছদ্মপদবি বচ্চন ব্যবহার করতেন সেই পদবিটি তিনি সব জায়গায় ব্যবহার করতে শুরু করেন। এই পদবি নিয়েই অমিতাভ প্রথম ছবির জগতে আত্মপ্রকাশ করেন এবং তার পরিবারের সবাই বাইরের জগতে এই একই পদবি ব্যবহার করেন। হরিবংশ রায় বচ্চনের দুই ছেলের মধ্যে অমিতাভ বড়। তার ছোট ছেলের নাম অমিতাভ রায়। তার মায়ের অভিনয়ে খুব উৎসাহ ছিল, কিন্তু তার সাংসারিক কর্তব্যের জন্য তিনি চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়েও ছেড়ে দেন। বচ্চনের পেশা নির্বাচনের ক্ষেত্রে তার প্রভাব অনুভব করা যায়, কারণ পুত্রের অভিনয় ক্ষমতার উপর তার দৃঢ় বিশ্বাস ছিল। এলাহাবাদের জ্ঞান প্রবোধিনী এবং বায়েজ হাই স্কুলে তিনি পড়াশোনা করেছেন। পরে নৈনিতালের শের ইউ কলেজে কলা বিভাগে পড়াশোনা করেন। তারপরে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কিরোরি মল কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক হন। অভিনেতা হওয়ার উদ্দেশ্যে 20 বছর বয়সে তিনি কলকাতার ব্লাকার অ্যান্ড কং নামে জাহাজ কোম্পানির কাজে ইস্তফা দেন। বচ্চন ব্যক্তিগত জীবনে অভিনেত্রী ও প্রিয়তম জয়া ভাদুড়িকে বিয়ে করেন। তাদের দুই সন্তান শ্বেতা নন্দা এবং অভিষেক বচ্চন। অভিষেকও পেশায় অভিনেতা এবং তিনি অভিনেত্রী ঐশ্বর্য রায়কে বিবাহ করেছেন। 1969-এ বচ্চন ছবির জগতে আত্মপ্রকাশ করেন সাত হিন্দুস্তানি নামক একটি চলচ্চিত্রের মাধ্যমে। সেখানে সাতটি প্রধান চরিত্রের একটিতে তিনি অভিনয় করেছিলেন। খোজা আহমেদ আব্বাস নির্দেশিত এই ছবিটিতে অন্যান্য ভূমিকায় অভিনয় করেছিলেন উৎপল দত্ত, মধু এবং জালাল আগা। যদিও ছবিটি বাণিজ্যিক সফলতা পায়নি, তবুও বচ্চন এই ছবিতে অভিনয়ের সুবাদে শ্রেষ্ঠ নতুন অভিনেতা হিসেবে তার প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। অমিতাভের পুত্র অভিনেতা অভিষেক বচ্চন এই জন্য অমিতাভ বিগ বি বা বড় বচ্চন নামেও পরিচিত। বলিউডের শাহিনশা ও সহস্রাব্দের সেরা তারকা হিসেবে পরিচিত বচ্চন তার 5 দশকের অধিক সময়ের কর্মজীবনে 190টির অধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। বচ্চনকে ভারতীয় চলচ্চিত্র তথা বিশ্ব চলচ্চিত্রের অন্যতম সেরা ও প্রভাবশালী অভিনেতা হিসেবে গণ্য করা হয়। 1970 ও 1980-এর দশকে ভারতীয় চলচ্চিত্রে তার একছত্র আধিপত্যের জন্য ফরাসি চলচ্চিত্র সমালোচক ও পরিচালক ফ্রোসোয়া ক্রুফো তাকে একক চলচ্চিত্র শিল্প বলে অভিহিত করেন। বচ্চন তার কর্মজীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তন্মধ্যে
রয়েছে 4টি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 15টি ফিল্মফেয়ার পুরস্কার সহ একাধিক গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার। ফিল্মফেয়ারে অভিনয়ের জন্য প্রদত্ত পুরস্কারের বিভাগে তিনি সর্বাধিক মনোনয়ন পাওয়ার রেকর্ড করেছেন। অভিনয় ছাড়াও তাকে নেপথ্য গায়ক, চলচ্চিত্র প্রযোজক, টেলিভিশন সঞ্চালক হিসেবেও দেখা গেছে। তিনি গেম শো ফ্রাঞ্চাইজ হু ওয়ান্টস টু বি এ মিলিয়নার এর ভারতীয় সংস্করণ কোক বনেগা করোড়পতি অনুষ্ঠানের কয়েকটি মৌসুমে সঞ্চালনা করেন। 1980 দশকে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং 1984 সালে থেকে 1987 সাল পর্যন্ত ভারতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। 1984 সালে তাদের অনেক দিনের পারিবারিক বন্ধু রাজীব গান্ধীর সমর্থনে অমিতাভ অভিনয় থেকে সংক্ষিপ্ত বিরতি নিয়ে রাজনীতিতে যোগ দেন। তিনি এলাহাবাদ লোকসভা আসনের জন্য উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচ এন বহুগুণার বিরুদ্ধে নির্বাচনে দাঁড়ান এবং সাধারণ নির্বাচনের ইতিহাসে সবচেয়ে বেশি ভোট পার্থক্যে জয়লাভ করেন। তার রাজনৈতিক কর্মজীবন সংক্ষিপ্ত ছিল। 3 বছর পর তিনি পদত্যাগ করেন এবং রাজনীতিকে নর্দমা আখ্যা দেন। এই পদত্যাগের পিছনে ছিল বচ্চন এবং তার ভাইয়ের ফোর্বস কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার ইঙ্গিত, যা একটি খবরের কাগজে জনসম্মুখে তুলে আনে। বচ্চন এই কাগজের বিরুদ্ধে মামলা করবেন বলে প্রতিজ্ঞা করেন, কিন্তু শেষে জানা গেছে যে বচ্চন নির্দোষ এবং এই কেলেঙ্কারিতে কোনোভাবে জড়িত ছিলেন না। শিল্পকলায় তাদের অবদানের জন্য 1984 সালে ভারত সরকার তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী, 2001 সালে তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ এবং 2015 সালে দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মবিভূষণে ভূষিত করে।